মানে আপনারা ভালোবাসাটা দেখছেন, সে স্কোয়াড রিভাইভ দিচ্ছে পুরো, মানে আমার জন্য ভেঙে গেছে, পিক ছাইরা পিকের রাজা ভাগছে। ছোটবেলায় একটা কথা আমার খুব ভালোভাবে মনে আছে, যখন আমি প্রচন্ড গেম খেলতাম, আমার একটা জিনিস খুব ভালোভাবে মনে আছে যে আমাদের যুগে তখন খেলাধুলার মধ্যে নাইম আলম আর কেডা, আমার ঠিক ভালো করে মনে নাই যে আরো কোনো ভালো প্লেয়ার আছিল যারা কিনা পিকের মধ্যে রাজ করতো, কিন্তু দুর্ভাগ্যবশত এইটা কোন হেডার বল আব্দুল্লাহ যে কিনা নিজের পিকের রাজা, সরি সরি সরি, তার আশেপাশের মানুষ কিনা তারা পিকের রাজা বলতেছে। ও একটা কথা তো ভুলে গেছিলাম, গেরিনার দালাল যারা আছে তারা তো দালাল দালালের অবশ্যই ভালো কইবই। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে, প্রথমত বলে নিতে চাই এইটা পার্ট হলো দুইটা পার্ট, পার্ট ওয়ান যেটা কিনা আমরা গেমিং সাইট নিয়ে করব। হ্যাঁ, অনেকদিন পরে গেমিং সাইট নিয়ে একটু কথা বলতে যাইতেছি, তো একটু আড্ডতিতা হইলেও আই এম সো সরি ফর দ্যাট, বাট যেটা সত্য আমি তাই বলবো। অ্যান্ড সেকেন্ড পার্টটা হলো আমাদের মিস চকলেট। বেসিক্যালি এই দুটো পার্ট নেওয়ার কারণ হইতেছে কি, অনেক কটা কমেন্ট আসতেছিল যে জান্নাত গেমিং রে পিছন মারো, আর আরেক দিক দিয়ে একটা মাইয়ার খুবই কষ্ট হইতেছিল যে কিনা বলতেছিল যে মিস চকলেটের জ্বালা যন্ত্রণা নাকি তার সহ্য হয় না। তো বেশি বক বক বাদ দাও প্রিয়, আজকের ভিডিওটা এনজয় মোডে নিও। সঠিক বলেছেন তার মানে তুমি সিক্রেট আরো কত কি না করতেছো, তার কোন সিকিউরিটি কি আছে? আর বেসিক্যালি এখানে কিন্তু আমাদের আরো দুইটা দালাল আছে, ইটস কাব্বো আর টু এফ লল গেমার, যে কিনা ইমোশনাল ব্ল্যাকমেলার। ভাই এক একটা সম্পর্কে যদি আমি কথা বলতে থাকি তাহলে ভিডিও হয়ে যাবে আমারটা 12-14 মিনিটের, এত বড় ভিডিও আমি ভুলেও করবো না। তো জাস্ট এটাই বলতে চাই ভাই, গেরিনার দালালি করা অনেকে এখনো বাদ দিয়ে দিছে, আবার ম্যাক্সিমাম সবই রয়ে গেছে যাদেরকে কিনা আপডেটেড দালাল বলা হয়। আর এখন যারা যারা দালালি করতেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কন্টেন্ট রইতেছিল মাইয়ানি, এইসব দালাল দালালের পুরান খেলায় আমরা আটকে গেছি নতুন মেলায়, কারণ এইসব দালালরা সবসময় নতুন নতুন ভিডিও কোথা থেকে পায় তারাই ভালো জানে ভাই, আমাদের জানার ইচ্ছাও নাই, কেন গেমিং কন্টেন্ট যেহেতু বাদ দিয়ে দিছে অনেক আগে আর ওইদিকে আমরা নাই যাই। তবে হ্যাঁ, তারা এক একজন নিজেকে নায়ক নায়িকা মনে করে। আর বাই দ্য ওয়ে, নায়ক নায়িকার কথা শুনতেই মনে পড়লো, কোন যেন একটা নায়িকা, আই মিন সরি সরি, একটা টিকটকার নায়িকা হয়ে গেছে দাতলা। এটা কি কোনো গার্মেন্টস টার্মেন্টস নাকি এমবিএ ফ্যাক্টরি? এক মিনিট, ষাটের পিছনে তোলে মেক মানি নট ফ্রেন্ডস, তাহলে কি এটা লাগাইছে শুধুমাত্র পড়ানোর লেগে গার্লফ্রেন্ডস? যাই হোক ভাই, তারপরের সিনটা একটু আমি দেখতে চাই অ্যাকচুয়ালি, যেহেতু নায়ক নায়িকা খুব স্মার্ট এবং খুব যৌনিক এবং কি পালকমু। আর তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা সম্ভব না। কেন? কারণ তোমাকে আমার বাসায় মেনে নিবে না। সো স্যাড, আসলে এই বাসায় মাইনে না নেওয়া যে কি একটা কষ্ট আমি বুঝি ভাই, এই কষ্টটা আসলে আমার সাথে হয়েছে। আচ্ছা তারপরে কি? বোন তুই ছাড়ে যেতেছিস ভালো করে যা, তুই পিছন দিয়ে হাতটা বাড়াই দিতেছিস কি লেগে, যাতে সে তোর হাত ধরে ডাক দেয়। শোনা, তুমি যেও না আমাকে ছেড়ে। আসলে ভাই বাংলা গান তো যার কারণে আর কি সুস্পষ্টভাবে দেখে নিছে যে মেয়েটার কি কি দিছে, আইফোন টাইফোন সব দিছে, ওইগুলোর কথা মনে পড়তেছে। মাইয়ার সাথে যে এত স্মৃতি কাটাইলো ওইটা মনে পড়তেছে না, তারা যে গিফটগুলো করছে ওইটাই মনে পড়তেছে। বাহ, সায়েন্স ফিকশন, বাহ, কি সুন্দর একটা সিম্পল সং, অসাধারণ। পরের সিনে আমরা খুব ভালোভাবে দেখতে পারি যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে নাইকির মতো দৌড়তেছে নায়কটা, ওয়ার্ডে উল্টা পাল্টা সিন সেই লাগতেছে, কিন্তু দুর্ভাগ্যবশত শাহরুখ খান ছিল ওইখানে ট্রেনে, বাট এইখানে আসে মাইয়াটা রিস্কাই। কম বাজেটের গান না তা, আবার বাঙালি। বললে
ভাই ট্রাস্ট মি আমি ভিডিওটা যখন নামাইছি তখন আমি ভালো করে দেখি নাই যে এই গানের সিঙ্গার কেটা আর যদি আগে জানতাম তাহলে ভাই এই গানটাই নামাইতাম না কেন ভাই আমি দুনিয়া সব মাদারচোদের রোস্ট করতাম কিন্তু এই বাঞ্চোদের আমি কোনোভাবেই রোস্ট করব না কেন না ভাই একজন গাজাখুরকে আমি যতই রোস্ট করি না কেন সে গাজা খাওয়া ছাড়বে না ভাই উপরে আল্লাহ মেসেজ হবে কথা সত্য মানে এর নাম যে কোন শালাই গগন সাকিব রাখলো আমার কথা হলো এই জায়গায় কেন না এর নাম রাখা উচিত ছিল গাজা সাকিব তার এই ছবিটা দেখার পর আমি ফুল টু প্রুফ ম্যাক্সিমাম মানুষ চিন্তা করে যে এই ছবিটা কান্না করার পরে তোলা হয়েছে কিন্তু লিজেন্ড যারা যারা আছে তারা অলওয়েজ এটাই চিন্তা করবো যে এই ছবিটা গাজা খাওয়ার পরেই তোলা হয়েছে ভাই ট্রাস্ট মি আমি এই গানটা নিয়ে আরো অনেক কথা কইতাম বাট দুর্ভাগ্যবশত যখন দেখছি যে সিঙ্গার এত প্রো লেভেলের একজন সিঙ্গার যার কিনা গাজা সারা ভাত হয় তোমায় না আর কিছু করার মতো আমার দ্বারা সহ্য হয় না কারণ ভাই আল্লাহ না করুক যদি তুমি একটা শেখা খায় ফেলো আর তারপরে যদি তুমি স্যাড ফিলিং চাও আর যদি তুমি এই গাজা সাকিবের গানগুলো শুনো তাহলে ভাই একটা জিনিসই কনফার্ম হয় তুমি হঠাৎ কাইটা লেবে নয় তোমার নিজের গলায় ধরে দিবা কেননা মাদার সাথে গান গাই নাকি ফোর্স করে যে তুমি গলায় ধরে দাও নাইলে হাত কাটো বোকাচোদা আর কি গান এগুলা নাকি কোনো কালা জাদুর বান রাশমি ভাই আমি ভাবছিলাম যে এই ভিডিওটা 8 মিনিট সাড়ে 8 মিনিট করুন একটু পাওয়ার দিব 5 মিনিটের পরে কিন্তু দুর্ভাগ্যবশত যখন আমি দেখে ফেলছি এই লুকটারে তারপরে ভাই আমার মন চাইতেছে না যে আমি এই ভিডিওটা করি কারণ আমি যদি তার বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে আমার আগে গাজাখুর হতে হবে ভাই এগুলো হওয়ার আমার ইচ্ছা নাই আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু আমি যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম।